রেণু খাতুনের পাশে দাঁড়ালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেতুগ্রামে গৃহবধূর হাত কেটে দিয়েছিলেন তার স্বামী। নার্সের চাকরি করতে না দিতে চেয়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায় অভিযুক্ত স্বামী। তারপরই আহত রেণুকে চিকিৎসার জন্য দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করে রেণুর পরিবার। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী, শ্বশুর এবং শাশুড়িকে পাকড়াও করেছে পুলিশ। রেণু অবস্থার খবর নিতে মঙ্গলবাড়ি রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দল রেণুকে হাসপাতালে দেখতে আসেন। ঘুরে গিয়ে রাজ্যের সাংবিধানিক প্রধান মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেন তারা। তারপরই বুধবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রেণুর আর্টিফিশিয়াল হাত লাগানো থেকে তার সরকারি চাকরির ব্যবস্থা করবে সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণার খবর এসে পৌঁছয় হাসপাতালে চিকিৎসাধীন রেণুর কাছে। তৎক্ষণাৎ রেণু তার প্রতিক্রিয়াতে জানায়, মায়ের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশে মুখ্যমন্ত্রীর সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াতে একদিকে যেমন খুশি রেণু, তেমনই কৃতজ্ঞ তার পরিবারও। আমি এটাই বলতে চাই, উনি যে আমার জন্য মানে এত বড় একটা বড় ঘোষণা করেছেন, ধন্যবাদ জানানোর তো আমি একটা মানে ছোট্ট বাচ্চা মেয়ে, আমার তো মুখে মানায়ও না, মানে ধন্যবাদ দেওয়ার মতো আমার সেরকম ক্ষমতা ওনাকে নেই যে আমি ধন্যবাদ জানাবো ওনাকে। তবুও উনি যেটা আমার জন্য বলেছেন তার জন্য আমি অনেক ওনার কাছে কৃতজ্ঞ। আর উনি যে আমার পাশে রয়েছেন, আমার কথা ভাবছেন, তার জন্য আমি অনেক খুশি আজকে যে উনি আমার পাশে রয়েছেন। মা যেরকমভাবে একজন সন্তানের মানে পাশে থাকে ছোট থেকে, আদর যত্ন দিয়ে বড় করে তোলেন, সেরকম উনিও যে আমাদের রাজ্যের পাশে এইভাবেই মানে প্রতিটি মানুষের পাশে মায়ের মতো রয়েছেন এবং সবাইকে উনি মায়ের সন্তানের মতো দেখেন, আগলে রাখেন, এটা সত্যি খুবই একটা গর্বের বিষয়। উনি সবসময় আমাদের পাশে আছেন এবং আমি চাই উনি সবসময় সবার পাশে, সবসময় এভাবেই যেন আমাদের পাশে থেকে আমাদেরকে সবসময় আগলে রাখেন। আমি শুনেছি উনি আমার চাকরির ব্যবস্থা করেছেন, আর আমি যেটাই মানে করতে পারবো সেরকম কিছু আমাকে উনি সেরকমই কিছু চাকরি দেবেন, তার জন্য আমি অনেক 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 কৃতজ্ঞ ওনার কাছে। আমি জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি, উনি আমার আর্টিফিশিয়াল যে হাত হয় সেটা দেওয়ার ব্যবস্থা করবেন। এটা শুনে আমি অনেক স্বস্তি পেয়েছি, উনি যে আমাকে সন্তান তুল্য মনে করে আমার কথা ভেবে এই ব্যবস্থাটা করেছেন, তার জন্য আমি অনেক স্বস্তি পেয়েছি আজকে। এটা যে তখনও পর্যন্ত মানে যে খুনি বা যে আমাকে এ করতে চেয়েছিল অপরাধী, সে তো তখনও ধরা পড়েনি, তার জন্য আমার মনে হয়েছিল কিছুটা ইনসিকিউরিটি এখন আছে আমার মধ্যে, আর পরবর্তী সময় যে থাকবে না সেটাও তো নয় না। আমি চাই যে কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক যতটা দেওয়া যায়।